দুর্নীতির সাথে এক ঘন্টাও থাকবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদরের একশো সজ্জার জেনারেল হাসপাতাল সহ করোনা রোগীদের চিকিৎসার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এ হুশিয়ারি দেন স্বাস্থ্য সচিব বলেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিনই কোনো না কোনো উদ্যোগ আমরা গ্রহণ করছি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছে ব্যাখ্যা চাওয়া সহ গতকালও একজন প্রফেসর চিকিৎসকে বরখাস্ত করার কথা জানিয়ে তিনি বলেন রিজেন্ট হাসপাতাল ও জ্যাকেজির যারা অপরাধ করেছে তাদের কাউকে আমরা সার দিচ্ছি না স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোন জায়গায় অনিয়ম দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পেলে কাউকে সার দেওয়া হবে না স্বাস্থ্য সচিব আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেও তথ্য উপাত্ত এবং উপযুক্ত প্রমাণ পেতে অনেক সময় কিছুটা বিলম্ব হয় তবে দেশের সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে কোনো ধরনের দুর্নীতি অভিযোগ পেলে কাউকে সার দেওয়া হবে না এবং সাথে সাথে ব্যবস্থা নেওয়া সহ বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি স্বাস্থ্য বলেন স্বাস্থ্য খাতকে দুর্নীতি মুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন তৎপর রয়েছে আমরা চাই সত্য বেরিয়ে আসুক এবং আমরা সত্যের সাথেই থাকতে চাই সাথে সাথে অ্যাকশন হবে এবং অ্যাকশন কিন্তু করছি আমরা একটা দিনও কিন্তু বসে নেই আপনারা এটা নিশ্চিত থাকবেন আমরা চাই না যে কোনো জায়গাতে দুর্নীতি হোক আর সবচেয়ে বড় কথা হলো যে সত্য ঘটনাটা সত্য যেন বের হয়ে আসে আমরা সত্যের সাথেই থাকতে চাই এই যে দুর্নীতি হয়েছে আপনারা ঠিকই বলেছেন দুর্নীতি দমন কমিশন কিন্তু বসে নেই কাজ করছে কাজ করছে আর আমরাও কিন্তু তথ্য পাত্র দেওয়ার চেষ্টা করেছি আমরাও তাদেরকে হেল্প করছি যারা অপরাধ করবে তারা তো অবশ্যই আইনের আওতায় আসবে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ